আমার নাম জমির উদ্দিন আহমেদ আমি ঈশ্বরদি পাবনা জেলা থেকে ঈশ্বরদি থানার থেকে আসছি আমি মূলত ব্যবসায়ী হিসাবে এগুলোর মধ্যেই আছি আর কি মুরগির খামার আছে আমার এবং ফিডমিলে ভুট্টা বা ইয়ে সাপ্লাই করি আর কি পাশাপাশি আমার এই ব্যবসাটা দেখে মানে বায়োফ্লাক ব্যবসাটা ইউটিউবে দেখে দেখে আমার খুব ইচ্ছে হয় যে আমি যেহেতু এই লাইনেই আসি তাছাড়া মুরগির খামারের দুটা খামারের মাঝখানে যে জায়গাটা আমার ফাঁকা পড়ে থাকে এই ফাঁকা জায়গাটা কিভাবে কাজে লাগাতে পারি এটা আমার মনের ভিতর একটা ইয়ে আসার পরে আমি এই ইউটিউবে দেখে বুঝতে পারি যে এই ফাঁকা জায়গাটা মধ্যে আরেকটা ব্যবসা ইনক্লুড করা সম্ভব যা আমার ওই লেবার দিয়েই করারও সম্ভব এটা আমার মধ্যে আসার পরে আমি ইউটিউবে একটা নাম্বার পেলাম পাওয়ার পরে ভাইদের সঙ্গে যোগাযোগ করি কথা বলি কথা বলার পরে ওনারা বলেন যে এসে একটু দেখে গেলে ভালো হয় বা আমাদের এটা প্রজেক্টটা অবজার্ভ করলে ভালো হয় এই জন্য আমরা এখানে আসছি এসে ট্রেনিং নিলাম বা থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুটাই বুঝলাম ইনশাআল্লাহ আশা করি আমি সাকসেস হতে পারবো বলে মনে হচ্ছে হ্যাঁ আজকে ট্রেনিংটা পেয়ে আমি মোটামুটি সব কিছুই বোঝার চেষ্টা করছি এবং সব কিছু লিখে নিচ্ছি এবং সেটা স্টাডি করব এবং আমি একটা বায়ো বড় করে খামার করার চিন্তা ভাবনা আর কি আছে ইনশাল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা এবং আপনাদের সাপোর্ট পরবর্তী পাবো কি না আমরা একটা জায়গায় ঠিক গেছে বেঁধে গেছে বুঝতে পারছি না হয়তো আপনাদের কাছে যদি ফোন করে এই সলিউশনটা পাই তাহলে আমরা মনে হয় লাবণ জি ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং শুরু থেকে শুরু একদম শেষ পর্যন্ত সব রকম সাপোর্ট দেওয়ার চেষ্টা ভাই দর্শকের উদ্দেশ্যে কি বলবেন দর্শকের উদ্দেশ্যে এটাই বলবো যে আসলে যারা বেকার পেলে বা যারা শিক্ষিত ছেলেপেলে যারা চাকরি বাকরি মধ্যে অনিশ্চিত আর কি মনে করছেন তারা আমার মনে হয় যদি এই বায়োফ্লক পদ্ধতিতে ছোট্ট জায়গাতে অল্প খরচে যদি এই ব্যবসাতে আপনারা আসেন তাহলে হয়তো নিজের উপরেই নির্ভরশীল হতে পারেন চাকরির উপর হয়তো আপনার একটা সময় ফিলিংস যে আমি চাকরি করবো বা এটা নাও হতে পারে যদি আপনি লাভবান হতে পারেন যেহেতু শিক্ষিত ছে আপনারা শিক্ষিত ছেলে পেলে সেই ক্ষেত্রে আমি বলবো এই ব্যবসাটা হয়তো আপনারা করতে পারেন আর কি